আজ আমরা গুপ্তিপাড়া ঘুরে দেখব। তাই হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে এলাম গুপ্তিপাড়ায়। এবার আমরা টোটো বুক করে ঘুরে দেখব। শুনেছি এই গুপ্তিপাড়াতেই প্রথম বারোয়ারি পুজোর সূচনা হয়, আর এখানকার রথযাত্রা খুবই বিখ্যাত। পুরীর পরেই এই গুপ্তিপাড়াতে দুর্গম রথযাত্রা হয়, আর এই পথ ধরেই রথ টানা হয়। প্রথমেই আমরা চলে এলাম রাজবাড়ির সামনে। এটা সেন রাজবাড়ি, প্রায় 400 বছরেরও পুরনো এই রাজবাড়ি। এবার আমরা দেশকালী মাতার মন্দির দর্শন করব। রাজবাড়ি থেকে আরেকটু এগিয়েই আছে দেশকালী মন্দির। আমরা দেশকালী মাতার মন্দিরের সামনে চলে এলাম। এটা দেশকালী মাতার মন্দির। প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। এবার আমরা দর্শন করব। এই কালী মাতার মন্দিরে কোনো দেবীর মূর্তি নেই, তবে এখানে কালী পুজোর দিন মূর্তি তৈরি করে পুজো করেই আবার বিসর্জন দিয়ে দেওয়া হয়। খুবই জাগ্রত এই দেশকালী মাতা। এই মন্দির থেকে আরেকটু এগিয়ে আছে বৃন্দাবন চন্দ্র মঠ। এবার আমরা বৃন্দাবন চন্দ্র মঠ দর্শন করব। আমরা বৃন্দাবন চন্দ্র মঠের সামনে চলে এলাম। এটা প্রবেশ পথ। এবার আমরা চারিদিকটা ঘুরে দেখব। এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই।
1801 সালে এই মন্দির কমপ্লেক্সটি তৈরি হয়েছে। বৈষ্ণব ধর্মগুলিকে উৎসর্গ করে বানানো এই মন্দিরগুলি। এই মন্দির কমপ্লেক্সে মোট 4টি মন্দির আছে। এটা বৃন্দাবন চন্দ্র মন্দির, এটা আটচালা মন্দির। এই মন্দিরের থামের উপর কিছু পোড়ামাটির কাজ আছে। এবার আমরা মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করব। অপরূপ সুন্দর এই মন্দিরটা। রথের সময় এই জগন্নাথ দেবকে রথে নিয়েই রথ টানা হয়। এই মন্দিরের ডান পাশেই আছে রামচন্দ্র মন্দির। এটা রামচন্দ্র মন্দির। এটা একচালা মন্দির। এই মন্দিরে আছে টেরাকোটার কাজ। অপরূপ সুন্দর এই মন্দিরটা। এবার আমরা দর্শন করব। এই মূর্তিটা কাঠের। আর এটা কৃষ্ণচন্দ্র মন্দির। এটা আটচালা মন্দির। এই মন্দিরে টেরাকোটার কাজ অল্প আছে। এবার আমরা দর্শন করব। এবার আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির দর্শন করব। আর এটা চৈতন্য মহাপ্রভু দেবের মন্দির। এই মন্দিরটা এখানকার সবথেকে প্রাচীন মন্দির।
আর এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় জগন্নাথ দেবকে এখানে নিয়ে এসে স্নান করানো হয়। আর এই মন্দির কমপ্লেক্সের পাশেই আছে সেই বিখ্যাত রথ, রথটা এখন ঢেকে রাখা আছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।